আসসালামু আলাইকুম দর্শক আলহামদুলিল্লাহ 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 বলার কারণ হলো আমি সবার শেষে গিয়ে বলব আমি যারা পাখি প্রেমী যারা পাখি পছন্দ করেন তাদের জন্যই আজকে এই ভিডিওটা বানিয়েছি এছাড়াও আমাদের সমাজে অনেক মানুষজন আছেন মা খালারা আছেন দাদা দাদি নানা নানের আছেন তারাও তাদের জন্য আসলে মূলত কিছু জানার কিছু বোঝার কিছু শোনার মানে জন্য আমাদের আজকের এই ভিডিওটা বানানো তো দর্শক ইতোপূর্বে আমরা আমাদের এই পাখিদের জীবনচরিত্র নিয়ে অনেক কথাবার্তা বলেছি আজকে তাদের নিয়ে তারাই হবে হচ্ছিল মূল ইস্যু আর কথাগুলো হবে মানুষকে কেন্দ্র করে কেন মানুষের যে আচরণ আর পাখির আচরণ একটু ব্যতিক্রম আমাদের সমাজে কোনো নতুন শিশুর আগমন ঘটলে যেদিন শিশুটি পৃথিবীতে ভূমিষ্ঠ হন সেই দিন থেকে প্রায় সাত দিন পর্যন্ত ওই ঘরে সচরাচর অচেনা মানুষ বা যে কোনো মানুষ পরিবারের কেউ আসলেও ওই ঘরে যদি কেউ প্রবেশ করে মা এবং সন্তানকে দেখার জন্য কেউ প্রবেশ করে তাহলে অনেক নিয়ম শৃঙ্খলা পেরিয়ে তারপর ওই ঘরে প্রবেশ করতে হয় যেমন হচ্ছিল যে আমি একটা উদাহরণ দিই আমার চোখেই দেখা আমি কারো একজন এক রিলেটিভের বাসায় গেলাম নতুন বেবি হয়েছে তো দেখার জন্য গেলাম বলল কি যে হাত পাও আগুনে ছ্যাঁকা দিয়ে ঢুকতে হবে তারপরে হচ্ছিল যে মানে বাচ্চাটাকে কোলে নিতে গেলেও অনেক বাসগুজ করে দিতে হবে সব কিছু মিলে আপনারা হয়তো জানেন বাইয়ে যাকে বলে ছোট মানে সডি সডিগড় বলে বলে এই সডিগড়ে আপনার হচ্ছিল অনেক নিয়মকানুন মানা হয় কিন্তু এখন একটু ব্যতিক্রম হয়ে গেছে মানুষ এখন অনেকটা সচেতন আর এই ফলে এখনও কিছু কিছু মানুষকে ই করা যায় তো যাই হোক আজকে সরিকর নিয়ে বলবো আমরা যে পাখিকে দেখতে পাচ্ছি ভিডিওতে সেই পাখি অলরেডি আল্লাহ রহমতে আটটি ডিম নিয়ে তিনি বসেছেন ও মেয়ে বসেছেন তো আটটি ডিম নিয়ে আল্লাহর রহমতে তার একটি ছানা পৃথিবীতে চলে আসছেন তো হচ্ছে যে পৃথিবীর নতুন মুখ মা বাবা উভয়কে দেখবেন এছাড়া আস্তে আস্তে প্রকৃতি দেখবেন সব কিছুই দেখবেন তো বাবা এখন এসে একটু হয়তো মাকে খাইয়ে দেবেন কারণ হলো এই মা চব্বিশ ঘন্টাই এখানে বসে থাকেন তার শিশুকে নিয়ে একটি শিশু হয়তো আর এসেছেন আর বাকিরা আছেন তাদেরকেও নিয়ে তিনি বসেছেন তো যাই হোক খাইয়ে দিচ্ছেন কেননা তার পক্ষে সম্ভব এই গু ডিম এবং ছানাকে রেখে সে খাইয়ে আবার এসে বসা তাই এখানে যতটুকু সম্ভব সর্বস্ব শক্তি দিয়েই মা বসে থাকেন আমরা রহমতে গতকালকে একটি ছানা পৃথিবীতে আসছে আমরা হয়তো একটুখানি দেখানোর চেষ্টা করবো কেননা মাকে ডিস্টার্ব করব না কেননা এই মাকে দেখতে গেলে আমরা তার আগুন ছেঁকা দিয়ে বা ই করে যাচ্ছি না তাপ দিয়ে যাচ্ছি না তো যার ফলে ওদের নিয়ম ওদের কাছে ওদেরকে আমরা ঘরেও হাত দিচ্ছি না কেন ওরা ওদের মতো করে জীবন চালাক কারণ ওদের মধ্যে আমরা আমরা মানুষরা গিয়ে আরও ডিস্টার্ব করা তারপরও লাইট জ্বালিয়েছি সে একটু ডিস্টার্ব ফিল করেছে এই যে ছানাকে খাইয়ে দিচ্ছে মা ঘোরায় ঘোরায় তো হয়তো আমরা হয়তো এক ফাঁকে একটুখানি দেখতে পাবো খুবই ছোট আল্লাহ রহমতে তো যাই হোক ওই যে ওই যে দেখতে পাচ্ছেন এই যে একটু খাওয়াই দিলে মুখটা ঘোরায় এই যে খাওয়াই দিচ্ছে তা বাবার তাকে আবার মানে পাখনার নিচে নিয়ে যাবেন তা দেওয়ার জন্য তো যাই হোক দর্শক এই মা আল্লাহর রহমতে তিনি যদি আস্তে আস্তে আটটা বাচ্চা যদি ফুটান আল্লাহর রহমতে এই মা পুরো ভরপুর হবেন তবে ওই যে দেখতেই পাচ্ছেন এই যে আল্লাহ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আর কেননা এই মাটা আবার এই বাচ্চাটাকে আবার একটু হয়তো এই যে এই দেখতেই পাচ্ছেন এখনও সব ছানা ফুটেন নিয়ে যে খাইয়ে দিচ্ছেন কেননা মায়ের খাওয়াতে ওদের ওরা বড় হবে নাহলে তোরা বেঁচে থাক ওদের মুশকিল আর এখানে তো আমরা হাত দিতে পারবো না আল্লাহর আল্লাহ রহমতে আল্লাহর রহমতে কয়টা হয়েছে তাও এখন দেখা মুশকিল পূজা মুশকিল তবে আমার যতটা ধারণা দুইটি ছানা ফুটেছে গতকালকে একটা আজকে হয়তো একটা চুচ মানে ওদের শব্দ শুনতে পাই মাঝে মাঝে যখন মা একটু হয়তো একটু হয়তো একটু রেস্টে যান বা করেন ঘুমান তখন হয়তো শব্দ শুনতে পাই তোর দর্শক আজকেই হচ্ছে এই সরিগণ্ড নিয়ে কথাবার্তা বলা আপনারা যারা আছেন আমাদের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন কারণ হলো কি আমি আসলে একটু হতাশার মধ্যে আছি কারণ আমার চ্যানেলে প্রায় আজকেও কয়েক বছর হয়ে গেছে সীমিত সাবস্ক্রাইব হচ্ছে আর বেশি একটা বাড়তেছে না তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশেপাশের সকলের খোঁজ খবর রাখবেন আর প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের খোঁজখবর অবশ্যই রাখবেন আল্লাহ হাফেজ